পুজো দর্শনার্থীদের মধ্যে পানীয় জল বিতরণ। প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি হায়দারপাড়া এলাকায় পুজোর কদিন পানীয় জল বিতরণ করবে দর্শক সাধারণের মধ্যে। এর বাইরে বস্ত্র বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে বলে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানিয়েছেন। একই সঙ্গে সুজিতবাবু এক আবেদনে বলেন, সবাই পুজোর কেনাকাটা স্থানীয় বাজারের বস্ত্র প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। অনলাইন এবং শপিং মলে কেনাকাটা করার অনেক অসুবিধা হচ্ছে। স্থানীয় বাজারের বস্ত্র প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করলে অনেক সময় বাকি পাওয়া যায়। তাছাড়া জিনিস কেনার পর তা ছোট বড় হলে বদলে নেওয়া যায়। অনলাইনে সেক্ষেত্রে অনেক হয়রানি রয়েছে। শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি, আমি প্রথমেই শিলিগুড়িবাসী সকলকেই আমাদের সার্বজনীন দুর্গাপুজো শুরু হয়ে গেছে, সার্বজনীন দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরতে চাই। আমাদের হায়দরপাড়া ব্যবসায়ী সমিতিতে প্রচুর কাপড়ের দোকান আছে, খুব ভালো ভালো দোকান আছে। যেই দোকানগুলো এখন অসহায় হয়ে পড়েছে, ব্যবসা ওদের এত মন্দা চলছে, সবাই অনলাইনের দিকে এতটা চলে গেছে, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, যেগুলো আমাদের পাড়াতে দোকানদার আছে পাড়ার লোকদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের পাড়ার যে কাপড়ের দোকান, জামা কাপড় রেডিমেডের সুন্দর সুন্দর দোকান হয়েছে, এইসব দোকানদারদের কথা একটু ভাবুন। এইসব দোকানদারদের থেকে আপনারা জিনিসপত্র ক্রয় করলে একটা সুবিধা কি আছে, কোনো জিনিসপত্র কিছু ডিফেক্ট হলে আপনারা ফেরত পাবেন। আর কিছু দোকানদার আছে আমাদের বাজারে ক্রেডিটেও ব্যবসা করছেন, অনলাইনে তো আপনারা সেটা পাচ্ছেন না। সেই জন্য আমি সব শিলিগুড়িবাসী সব বাজারের ক্ষেত্রেই বলছি, আপনারা একটু আমাদের যে দোকানদাররা আছে এই দোকানদারদের নিয়ে ভাবুন। আপনারা অনলাইনে করছেন করুন, কিন্তু আমাদের পাড়ার দোকানদারদের নিয়েও আপনাদের কাছে অনুরোধ করব। এই দোকানদারদেরও প্রত্যেকের ফ্যামিলি আছে, এদের ব্যবসা এখন এত অনলাইনের জন্য একটা খারাপ জায়গায় চলে গেছে, এদের আর্থিক অবস্থাও খুব বাজে হচ্ছে, এটা নিয়ে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা একটু ভাবুন। পুজোর কয়টা দিন আমরা হায়দরপাড়া আমাদের স্পোর্টিং ক্লাবের পুজো উপলক্ষে আমরা হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির থেকে জলপানের ব্যবস্থা করি, তার সাথে একটু মিষ্টিও থাকে, এবং আমরা গত বছরও বস্ত্র বিতরণ করেছি, এই বছরও আমরা পঞ্চমীর দিন করব। আর জলপানের ব্যবস্থা আমরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত করব। কখন হবে এই জলপান? এটা বিকাল থেকে হবে। আচ্ছা, ওই কোন জায়গাটা? আমাদের ওই বাজারের সামনেই, যে ক্লাবের সামনেই আছে, ঠিক ক্লাবের একটু আগেই। এটা আমরা অনেক দর্শনার্থী হয় আমাদের স্পোর্টিং ক্লাব দেখতে, অনেক দূর দূর থেকে লোক আসে জলপানটা এর জন্যই করি, অনেক বাচ্চা কাচ্চাও আসে জলপানটা করে। আমাদের ব্যবসায়ী সমিতির সবাই থাকেন এখানে, সবাই আমাদের উদ্যোগ নেওয়া হয়, সবাই পক্ষ থেকে বলা হয় না এটা আমরা করবই, যতদিন আছে করে যাব। আর পঞ্চমীর দিন কখন হবে? পঞ্চমীর দিন আমরা 5টার থেকে শুরু করব, মানে যত মানে মানে সবাইকে, মানে পুরুষ মহিলা যতটা পারব, শাড়ি। আর ওভারঅল সবাইকে কি বলবেন? পূজা উপলক্ষে সবাইকে বলবো, সবাই সুন্দরভাবে পূজা কাটুন, কারো যেন সমস্যা না হয়, সবাই মিলেঝুলে থাকতে হবে, সবাই একসাথেই থাকতে হবে। আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো, এই দুর্গাপুজো আমরা সবাই যেন মিলেঝুলে থাকতে পারি, ঠাকুরকে বলবো সবাই যেন শান্তিতে থাকতে পারে, সবার ব্যবসাও যেন ভালো হয়।